রংপুরে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়েছে। তিস্তার তীরবর্তী নিচু এলাকাগুলোয় বন্যা পরিস্থিতি সৃষ্টি। তিস্তার পানি গত 5 দিন ধরে বেড়েছে। গত বুধবার থেকে তিস্তা নদীর পানি গঙ্গাচড়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন উপজেলার 6টি ইউনিয়নের 30টি গ্রামের প্রায় 25,000 মানুষ। পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুম হতে জানা গেছে, আজ শুক্রবার 17 জুন সকাল 9টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার 17 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এদিকে পানি বৃদ্ধির কারণে গঙ্গাচড়া উপজেলায় নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। গত 24 ঘন্টায় 25টি বাড়ি ও আবাদি জমি নদীতে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও হাটবাজার সহ শত শত ঘরবাড়ি। সাধারণ কৃষকদের দাবি আর্থিক সহযোগিতা নয়, পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করে যথাযথ ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।